গাইস কেমন আছো? ইসেকিজেনে সবাইকে স্বাগত। চলো আমরা একটা নতুন আইডিয়ায় নতুন কিছু রান্না করছি। তো আমি ওটস রান্না করছি। দেখো ওটসের জন্য যাবতীয় যা যা লাগে আমি সব নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে গাজর সেদ্ধ করতে বসে দিয়েছি, ওই সাইডে ডাল সেদ্ধ বসিয়েছি, কারণ অন্য পাশে ভুলে নিয়েছি। তো দেখো রেসিপিটা শুরু করছি। তো সেদ্ধ হওয়ার পরে গাজর সেদ্ধ করে দিচ্ছি। সামান্য পরিমাণে তো তারপরে আমি দিয়ে দিয়েছি মটরশুঁটি সেদ্ধ হওয়ার জন্য। তো মটরশুঁটি দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে সবগুলো আমি সেদ্ধ করে নেবো। তো এদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি তো মনে ছিল না এটা বলতে, যে পেঁয়াজের কালি আমি দিয়েছি, পেঁয়াজের কালি হালকা একটু ভাপিয়ে নিলাম। তো সেদ্ধর পরে সেদ্ধটা দেখছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তিন তিন দিন হাজরা দিয়ে তো আমি একটা পাত্রে লাগিয়ে নেব। তো আমি ডালটা লাবানোর পরে তারপরে আমি কী কী দিয়ে ফোড়নটা দিই। তো ডাল লাবানো হয়ে গেছে আমার। তো ডাল লাবানোর পরে আমি কড়াই দিয়ে দিলাম, কড়াইটি সামান্য তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। ওটসটা হচ্ছে ভিটামিনের জন্য আর কম তেল ক্যালারির জন্য। তো আমি সামান্য তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো ওটা ভালো করে ভাজার পরে আমি দিয়ে দেবো যেটা সেদ্ধ করে নিয়েছি, মানে ভাপিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে নেবো, নেওয়ার পরে আমি জল দিয়ে দেবো। তো দেখো খুব শর্ট খুব অল্প সময়ের মধ্যে ওটসের খিচুড়ি আমি তৈরি করেছি। তো ওটসের খিচুড়ি তোমাদের সবাইকে কেমন লাগলো তো কমেন্ট করে জানিয়ে দিও। দেখো যেটুকুনি পারি সেইভাবেই ভিডিও শ্যুট করি, যেটুকুনি রান্না। তো সবাই চলে আসো ওটসের খিচুড়ি খেতে। কার কার ওটসের খিচুড়ি খেতে ভালো লাগে একটু বলে দিও কমেন্ট করে।
হ্যালো গাইস, কেমন আছো? দেখো আমার ওটসের খিচুড়ি রেডি। তো এই ভিডিওটা যদি দেখতে চাও তো চলে যাও। ওটসের খিচুড়ি রেডি। তো এই রান্নাটা তোমাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো খিচুড়িটা খুব সুন্দর আছে, খেতে কীরকম টেস্ট আমাদের ঈশা বলে দেবে।